Hello again, Bondura. Hello. How are you? How are you? How are you? So, yes, today is the third day. Today we are going to Ghagra River Rocks, or rather Ghagra River Falls, as you can say. This one is a false star. So, এটা আমরা করার প্ল্যানে ছিলাম সেকেন্ড ডেতে বাট করতে পারিনি বিকজ লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রাস্তাগুলো খুব ক্রিটিক্যাল তো আজকে থার্ড ডেতে আমরা আজকে এখানে চলে এসেছি অ্যান্ড তারপরে করবো ঝাড়গ্রাম টু অ্যান্ড হাউ ফিল ভেরি অ্যাডভেঞ্চারাস আমার অ্যাকচুয়ালি পুরো জায়গাটা ঘুরে ঘুরে যেতে ইচ্ছা করছে কিন্তু সত্যি খুব ভয় লাগছে কারণ কি আপনারা যদি মানে দেখেন আমরা দেখাবো মানে পাথরগুলো না খুব মানে লাইক স্মুথলি কাটা নয় তো যেখানে সেখানে পাটা এদিক ওদিক হয়ে যেতে পারে পড়েও যেতে পারি তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে আমি চেষ্টা ডেফিনেটলি করবো সব জায়গায় না হোক কিছু কিছু জায়গা তো আমি ডেফিনেটলি যাবো গিয়ে দেখবো আর ছবিও কতগুলো তুলবো সো আই এম ভেরি এক্সাইটেড বেসিক্যালি অল আর সেডিমেন্ট রকস মানে লেয়ারে লেয়ারে যে পাথরগুলো হয় সেগুলোরই প্রায় বোল্ডারের সাইজে সব আছে অ্যান্ড তার মাঝখান দিয়ে জলগুলো ফ্লো করছে চলুন আপনাদেরকে একটা কুইক ট্রিপ দিয়ে দেওয়া যাক এই জায়গাটা অ্যান্ড তারপরে আবার এগোবো ফার্দার অ্যান্ড ঝাড়গ্রাম সিরিয়া টুর করবো সো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং দ্য লাইফস্টাইল চ্যানেল গুডবাই আমরা চলে এসেছি আমার তিনজন পার্টনারকে নিয়ে আর আমার ফ্রেন্ডসরাও রয়েছে ওইদিকে আমরা চলে এসেছি হচ্ছে খান্ডারানি লেকে আর অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছেন যে পিছনে কি সুন্দর বিউটিটা রয়েছে আর ওপরে পাহাড়টাও দেখুন খুব সুন্দর একদম মনোরম দৃশ্য আর সামনে যে লেকটা রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল আপনারা এখানে এসে শান্ত টাইম কাটাতে পারবেন প্লাস পাঁচ মানে পা জলের মধ্যে চুবিয়ে বসে রাখতে পারবেন পিকনিক স্পট ইউ ক্যান স্পট ইউ ক্যান ফিল দ্য নেচার হিয়ার এক্স্যাক্টলি আর প্লাস নেচার ফিল করতে করতে আপনারা পিকনিকও করতে পারেন ইটস আ বিউটিফুল প্লেস ফর আ পিকনিক সো আমরা আপনাকে এটা সব ঘুরিয়ে দেখাবো আমার ফ্রেন্ডস ওখান থেকে আবার সেলফি টেলফি তুলে আবার এদিকে আসছে সো এই এই পার্টিকুলার প্লেসটা খান্ডারানি লেক এত ফেমাস কেন সেইটা ডিসক্রিপশনটা দেবে আমাদের শুভ Over to you. I'm going to try something new. Bye. So, Khandarani Lake. Khandarani Lake, Belpahari অন্যতম সুন্দর একটা জায়গা। আর খান্দারানি লেক এর অনেক নাম আছে। অনেকে খান্দারানি লেক বলেন, অনেকে খান্দারানি ড্যাম বলেন। But খান্দারানি হচ্ছে একটা মাইগ্রেটিং বার্ডস লেক। ওখানে দূরে অনেক পাখি আছে যেটা হয়তো ক্যামেরার লেন্সে আসবে না। খান্দারানি লেকটা একটা টুরিস্টের কাছে একটা ডেস্টিনেশন প্লাস এখানে আপনি আসলে যেরকম দাদারা বললো যে এখানে পিকনিক তো করতেই পারবেন আপনি আপনি নেচারটাকে ফিল করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই কলকাতা থেকে অনেকটাই কাছে
আর যদি আপনি ঝাড়গ্রামেতে স্টে করেন তাহলে ঝাড়গ্রাম থেকে খান্দারানি নিয়ার অ্যাবাউট 47 কিলোমিটার। আপনি সারাদিন এসে এখানে সকালবেলা এসে পিকনিক করে আপনি সন্ধ্যাবেলার মধ্যে ব্যাক করতে পারেন। আর অ্যাক্টিভিটি এখানে অনেক আছে, আপনি যদি নেচার ফিল করতে চান, আপনি যদি নেচারকে ভালোবাসতে চান আর নেচারকে যদি দেখতে চান তাহলে অবশ্যই খান্দারানি লেকে আসুন। এখানে অ্যামিউনিটিজের কোনো অভাব নেই, আপনাকে শুধু সেগুলোকে খুঁজে নিতে হবে যে আপনি কোথায় কিভাবে সময়টা কাটাবেন, কিভাবে ফিল করবেন। যাওয়ার কথা ছিল প্রকৃতিকে কেউ যদি এনজয় করতে চায় না তাহলে এখানে আসা অবশ্যই উচিত। এখানে অতটাও ভিড় বা অতটাও যেমন অন্য জায়গায় গেলে প্রচন্ড ভিড় থাকে, আমরা এনজয় করতে পারি না, একটুখানি দাঁড়াতে পারি না, এখানে সেই ব্যাপারটা অনেকটাই কম। সবাই আসে নিজের মতন থাকে, ঘুরে ফিরে প্রকৃতিকে এনজয় করে। আমরা উইদাউট মাস্কে এখানে রয়েছি বিকজ এখানে লটস অফ ফ্রেশ অক্সিজেন। লোপা চলে গেছেন ওখানে লেকে বার ডোবাতে, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আপনারা পিছনে পাহাড়ের পাহাড়ের ভিউটা, পাহাড়ের রেঞ্জটা, অটিলার রেঞ্জ রাদার, তার সামনে লেকটা, মানে ভিউটা সিরিয়াসলি নো কম্প্যারিজন। একেবারে চোখের শান্তি, মনের শান্তি, ওয়াট আ লাভলি স্পট ইট ইজ। কতটা শান্ত এই জলটা দেখুন একবার, মানে কোনো স্রোত পর্যন্ত নেই। অ্যান্ড অবভিয়াসলি মাইগ্রেটিং বার্ডসও এসছে, লেটস সি বার্ডসগুলোকে জুম করে নেওয়া যায় কিনা ট্রাই করছি। দেখা যাচ্ছে না বন্ধুরা, ট্রাই করলাম বাট আনফর্চুনেটলি উই ক্যানট গেট দোজ বার্ডস ফ্লাইং আর গেজিং ওভার দিস লেক। সো দ্যাটস ইট তাহলে আজকের মতন, আর এখন এর মতন রাদার একটুখানি এনজয় করি, আপনাকে দেখিয়ে দিই ভিউটা। অ্যান্ড গাড়ি করে আসতে কোনো অসুবিধাই হয়নি, আপনারা দেখছেন কত গাড়ি এখানে এসছে অলরেডি, আমার গাড়ি রাখা আছে অ্যান্ড এইদিকে আরও পার্কিং করা আছে। সো আসতে কোনো অসুবিধাই হবে না, আপনারা ইজিলি আসতে পারবেন। সো গাড়ি বাইক হুইচএভার ইউ গাইস চুজ। সো দ্যাটস ইট আজকের মতন এখানেই থাকলো, অর রাদার এখনের মতন এখানেই থাকলো। আমরা এখন যাব লাঞ্চ করব, লাঞ্চ করে আবার অন্য জায়গাগুলো ভিজিট করব। সো স্টে টিউনড টু আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও, ইউর ভ্যালুয়েবল কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। একদম কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কিরকম লাগলো, কি আপডেটস চান, আরো কিছু যদি কোনো তথ্য চান, আমাদের গাইড আমাদের সাথে অলওয়েজ থাকে। আমাদের ইউটিউব চ্যানেল ইটস নেম অফ আরজে শুভ, আরজে শুভ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যারা দ্য লাইফস্টাইল চ্যানেলের ভিউয়ার্স, যারা রাহুল দার ভিডিও স্পেশালি দেখো বা পছন্দ করো, তারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো। প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যাজ ওয়েল। টিপিক্যাল ট্রাইবাল যে সব অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা আমি ডাবল বার করে বলবো, ঠিক আছে? একবারে একবারে স্টে টিউনড এন্ড আর ক্যাপিটাল আর ক্যাপিটাল জে স্পেস এস ইউ ভিও।
এক্স্যাক্টলি এন্ড যদি কোনো আর আপডেটস লাগে এর সঙ্গে তো আমার কন্টাক্ট থাকবেই এন্ড নাম্বারটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো তোমরা কল করে নিতে পারো রিলেটেড এনি কোয়েরিজ অর এনি ইনফরমেশন অর এনি হেল্প আমি চেষ্টা করব আমার নিজের বেটারটা দিয়ে সার্ভিস করা এক্স্যাক্টলি দেন সো স্টে টিউনড এন্ড গুডবাই সি ইউ সুন সো গাইস এখন আমরা চলে এসেছি 200 বছরের বেশি একটা পুরনো রাজবাড়ি যেটাকে বলা হয় চিল্কিগড় রাজবাড়ি আর আপনাকে বেশি কিছু না বলে জাস্ট আপনাকে এই ভিডিওটা পুরোটা একবার দেখাবো আপনি নিজেই দেখতে পাবেন যে জায়গাটা কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ এখানে একটা যে মেনটেন্যান্স হয় সেটা নয় কিন্তু হ্যাঁ অনেক লোকের অনেক পরিবারের বসবাস এখানে আছে আগের মতো ঠিক না হলেও এখনও পর্যন্ত এর যথেষ্ট সুনাম রয়েছে আর এখানে মোটামুটি অনেক সিনেমার শুটিংও হয়ে থাকে যেমন কিছুদিন আগেই একটা সিনেমার শুটিং হয়েছে সো বেসিক্যালি যেটা বলার কথা হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আর আমিও ঘুরে দেখি আমার তো ব্যাপক লাগছে পুরো সিনারির মধ্যে একটা জঙ্গলের মধ্যে একটা সুন্দর রাজবাড়ি এটা একটা লাইক বিউটিফুল একটা অনুভূতি তো বেশি কথা বলবো না তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি কনক দুর্গা টেম্পলে চিল্কিগড় কনক দুর্গা টেম্পল এক্স্যাক্টলি চিল্কিগড় কনক দুর্গা টেম্পল দেখতেই পাচ্ছ এন্ট্রেন্সটা টেম্পলের মানে টেম্পলে ঢুকছি না অন্য কোথাও একটা মানে হোটেল রিসোর্টে ঢুকছি ভিতরে বোঝা যাচ্ছে না বেসিক্যালি আমরা এখন যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বা যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বা যে পথের মধ্যে দিয়ে যাচ্ছি এই পার্টিকুলার স্পটটাকে বা এই পার্টিকুলার যে ফরেস্ট আছে এটাকে কনক অরণ্য বলা হয় কনক অরণ্য বলার কারণ হচ্ছে যেহেতু এটা চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং এইখানে এই মানে অরণ্যে বা এই যে মানে পেরিফেরিটা আছে এখানে যে সমস্ত গাছ গাছটা যেগুলো আছে যেরকম দেখো কিছু লতানো টাইপের গাছ তো এগুলো কিন্তু অনেকটাই মানে এটাকে কি বলা যায় মানে চিহ্নিত করা যায়নি ঠিক আছে এবার অনেক কিছু গাছ আছে যেগুলো চিহ্নিত করা গেছে তো এটা ঝাড়গ্রামের অন্য কোথাও অন্য কোনো জায়গাতে আর দেখা যায় না সেই কারণে এই জায়গাটাকে স্পেশালি নাম দেওয়া হয়েছে কনকরণ্য আর চিল্কিগড় কনকদুর্গা টেম্পল বিখ্যাত কি কারণে সেটা যদি বলি সেটা হচ্ছে চিল্কিগড়ের যিনি রাজা ছিলেন সেই রাজা একবার দেবী দুর্গার থেকে স্বপ্ন পেয়েছিলেন যে এই দুলুম নদীর তীরে জঙ্গল ঘেরা যে পরিবেশ আছে সেই পরিবেশে দেবী দুর্গার মূর্তি স্থাপন করতে হবে এবং মন্দির স্থাপন করে সেখানে নিয়মিত পূজা অর্চনা করতে হবে আর অন্য কোনো ধাতু দিয়ে কিন্তু ওই দেবীর বিগ্রহ তৈরি করা যাবে না সেই ধাতুর জন্য রানীর হাতের যিনি হাতে সোনার বালা পরেন সেই বালা দিয়েই ওই মূর্তিটাকে বা বিগ্রহটাকে নির্মাণ করতে হবে আর কনকের অপর অর্থ কিন্তু সোনা তো সেই কনক থেকে নামটা চেঞ্জ হয়ে গেছে কনক দুর্গা আর আমরা এখন যাব প্রথমে মন্দিরের যে গর্ভগৃহ আছে একটা পুরনো মন্দির ছিল যেটা প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মন্দিরটা ভেঙে যাওয়ার পরে আর নতুন যে মন্দির আছে সেই নতুন মন্দিরে দেবীর মূর্তিকে স্থানান্তরিত করা হয় এবং এখন সেখানে পুজো হচ্ছে আরেকটা যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা চিল্কিগড় কনক দুর্গা মন্দির সম্পর্কে যে কেন চিল্কিগড় কনক দুর্গা মন্দির এতটা বিখ্যাত সেটা আমি মন্দির গর্ভগৃহে এবং মন্দিরের প্রেমিশেষে যেয়ে বলছি
অসম একটা হিস্ট্রি, মানে এত কিছু ইনপুট একসাথে, তো আমি তো মুখস্থ করতে পারলামই না। তো আমাকে বারবার ভিডিওটা দেখতে হবে এটা মুখস্থ করার জন্যে, একদম আয়ত্তে করার জন্যে। বাট তোমরা এনজয় করো এই অসম বিউটিটা, অ্যান্ড সাথে থাকো, সঙ্গে থাকো, অ্যান্ড সাবস্ক্রাইব করো দ্য লাইফস্টাইল চ্যানেল। অলরাইট, আমরা এখন এসে পড়েছি মন্দিরের সামনে, যাচ্ছি মন্দিরের দিকে। আশা করি এন্ট্রেন্সটা খোলাই আছে, দর্শনটা পেয়ে যাবো। এখানে আসলে কিন্তু একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ হচ্ছে এই যে আমাদের কিছু পূর্বজ এখানে আছেন, তো কারো হাতে যদি খাবারের কোনো প্যাকেট থাকে, বেসিক্যালি ফুড, কোনো ফ্রুট সোপ সেটা বা অন্য কোনো খাবারের প্যাকেট, যে কোনো টাইপের প্যাকেটের উপরে কিন্তু এদের লোভটে বেশি। আপনার হাতে গ্যাজেট থাকুক বা না থাকুক, মোবাইল থাকুক বা ক্যামেরা থাকুক, সেই সব চুরি যাওয়ার বা সেসব খোয়া যাওয়ার কোনো ভয় নেই। বাট হ্যাঁ, যদি খাবার কিছু থাকে তাহলে সেটাকে অবশ্যই সামলে, এখানে একটু বাড়তি প্রিকশন আপনাদেরকে নিতে হবে। ওই যে দূরে আমরা যেটা দেখছি, আচ্ছা বজ্রপাতে নষ্ট হয়ে যাবার পরে ডান দিকে নতুন মন্দির স্থাপিত হয়েছে, আর এটা এখানে যজ্ঞ হয় পুজোর সময়। আর একটু এইদিকে যদি আমরা চলে আসি, এখানে আজ আমরা বলির হাড়িকার দেখতে পাচ্ছি। প্রতি বছর দুর্গা পুজোতে নবমীর দিন এখানে মহিষ বলি হয়, প্রত্যেক বছর মহিষ বলি হয়। ইভেন এটাও শোনা যায় যে আগে নাকি এখানে নরবলির প্রথা প্রচলিত ছিল, কিন্তু পরে সেটা কনভার্ট হয়ে যায়, সে কারণটা অজানা। মা খুবই জাগ্রত, এখানে যদি কেউ তার কিছু মানসিক করেন তাহলে সেটা পূরণ হয়। দূরে দেখা যাচ্ছে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দুলুং রিভার, ওই কনক দুর্গা টেম্পলের ভিতর থেকেই রাস্তাটা আছে। একটা বন ফুলের গন্ধ থ্রু আউট এরিয়াটা হয়ে আছে, সো বি অ্যাওয়ার। সরি বন্ধুরা, ভিডিওটা খুবই শেক হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আনফর্চুনেটলি আমি ক্যামেরাটা আনতে ভুলে গেছি, গাড়িতেই রয়ে গেছে, তো আমি ফোন থেকে শুটিং করছি। এটা এই আমরা এসে গেছি দুলুং রিভার, দেখি এখানটা একটু কাছে গিয়ে দেখি। রিভারটা এখন প্রায় শুকিয়ে গেছে, যেই বর্ষা হয় ওরম টাইমে রিভারটা আবার ফুলফিল হয়ে যায়। অলরাইট বন্ধুরা, এটা হচ্ছে ট্রাইবাল ড্যান্স। আজকে আমরা সারাদিন ঘুরেছি, খুবই ঘুরেছি, তোমরা ভিডিওতে দেখতে পেরেছো। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ভেবেছিলাম হোটেলে এসে একেবারে রেস্ট নেব, বাট আসার পরে এত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম হোটেলের থেকে যে আর থাকতে পারলাম না, ভাবলাম যে এটা রেকর্ড না করে থাকা যাচ্ছে না। সো ইমিডিয়েটলি ক্যামেরা ফ্যামেরা সব নিয়ে বাইরে চলে এলাম, তোমার জন্য রেকর্ড করে নিলাম। প্লিজ এনজয় দ্য শো। অ্যান্ড বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত রইল। এই ট্রাইবাল ড্যান্সটার পরে আমি আমার ভিডিও শেষ করতে চলেছি। সো টিল দেন, স্টে সাবস্ক্রাইব টু আওয়ার লাইফস্টাইল চ্যানেল। ভিডিওটা যদি পছন্দ হয় প্লিজ 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 লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। অনেক কষ্ট করে সারাদিন ঘুরে ঘুরে তোমাদের জন্য আজকে ভিডিও করেছি আমি। সো যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড অফকোর্স শেয়ার দ্য ভিডিও। অ্যান্ড টিল দেন কিপ ওয়াচিং দ্য লাইফস্টাইল চ্যানেল। টেক কেয়ার।